প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোসাম্মাত মৌসুফা জাহান, সহকারী শিক্ষক, গোয়ালমার শশীকলাল মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। আজকে আমি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের একটা প্রবন্ধ পড়াবো। আচ্ছা, এই প্রবন্ধটি পড়ে আমরা লেখক পরিচিতি সম্পর্কে বলতে পারব, শব্দার্থ বাক্য রচনা করতে পারব, কুটির শিল্প সম্পর্কে বলতে পারব, নকশিকতা সম্পর্কে বলতে পারব। এবার আমরা বলতে পারি না, দেখি সে গল্প প্রবন্ধটা কি। বর্ষাকালে ঘরে বসে নিজেদের মনের করে যে কাঁথা সেলাই করা হয় তার নাম কি? নিশ্চয়ই আমাদের প্রত্যেকের জানা আছে, তার নাম হলো নকশিকাঁথা। কলস, হাঁড়ি, ফুলদানি তৈরি করে তাদের কি বলে? আমরা জানি তাদেরকে বলে কুমার। এখানে এই দেখো, আমরা একটা কুমার পাড়ার ছবি দেখছি। মাটি দিয়ে বিভিন্ন রকমের হাঁড়ি পাতির তৈরি করা হচ্ছে। এটা আর একটা ছবি দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই বলতে পারবে এই ছবিটি কি। এই ছবিটি হলো একটা নকশিকাঁথার ছবি। আচ্ছা, এবার আমরা পাঠ শিরোনাম অবশ্যই বলতে পারবো, যে আজকের পাঠ আমাদের বইয়ের আমাদের লোকশিল্প। এই লোকশিল্প প্রবন্ধের লেখকের নাম কামরুল হাসান। তিনি 1921 সালে জন্মগ্রহণ করেছেন। তার জন্মস্থান কলকাতা, তার মৃত্যু হয় 1988 সালে। এবার আমরা আমাদের বই থেকে বইয়ের 38 পৃষ্ঠা বের করি এবং সেখান থেকে কিছু অংশ পড়ছি, তোমরা মনোযোগ সহকারে বইয়ের দিকে খেয়াল করো। খাদ্যশস্যের পরেই আমাদের পরেই বাংলাদেশের মানুষের জীবনের যে সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়েছে তা হলো এখানকার কুটির শিল্প। এক সময়ে ঘর গৃহস্থ নিরানিত্য ব্যবহারে প্রায় সব পণ্যই এদেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছু হয় এগুলো কুটির শিল্পের মধ্যে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। আমাদের দেশের বিভিন্ন লোকশিল্পের কতগুলো এক সময় এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সে জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। প্রথমে বলতে হয় ঢাকায় মসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকায় তাঁতিদের এ দৃশ্য অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতাই নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্প মনও থাকা প্রয়োজন। আজ সেই মসলিন নেই, তবে মসলিন যারা বুনত তাদের বংশধরেরা যুগ যুগ ধরে শিল্প দ্বারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশ বিদেশে শুধু পরিচিতি নয়, গর্বেরও বস্তু। এবার আমরা কিছু নূতন শব্দের অর্থ জেনে নেই এবং সেগুলো খাতায় লিখে নেই। অপ্রতুল শব্দের অর্থ যথেষ্ট নয়। তারপরে শব্দ আছে অনুপ্রেরণা। অনুপ্রেরণা শব্দের অর্থ উৎসাহ। আচ্ছা, এবার আমরা কয়েকটা শব্দের বাক্য তৈরি করি, দেখি। যেমন অপ্রতুল, আমার এ টাকা অপ্রতুল। তারপরে অনুপ্রেরণা বা উৎস, সে আমায় অনুপ্রেরণা দিল। এখানে আমরা একটা ছবি দেখছি, এটা তোমরা নিশ্চয়ই বলতে পারো, এটা একটা জামদানি শাড়ির ছবি। আমরা একটু আগেই বলছি যে
ঢাকার যে যারা মসলিন বুনত তাদের সেই মসলিন বংশ, সেই মসলিন বুনতে যারা তাদের বংশধরেরা সে শিল্প দ্বারা এখনও বহন করে আসছে, তার ঐতিহ্য স্বরূপ এখন আমরা দেখতে পাই জামদানি শাড়ি। এই জামদানি শাড়িও খুব এদেশ কেন বিশ্ববাজারে খুবই পরিচিত এবং এর খুব কদর। জামদানি শাড়ি আমাদের শুধু গর্বের বিলাসের বস্তু নয়, এটা আমাদের গর্বেরও বস্তু। এবার আমরা এই পাঠের বিষয়বস্তু সম্পর্কে একটু আলোচনা করব। যেমন আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। লেখক এ প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্প ও লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এ বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ব বোধের পরিচয় রয়েছে। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসই এ কুটির শিল্পের উপর নির্ভরশীল। শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তার অনেকগুলো অত্যন্ত উচ্চমানের ছিল। ঢাকাই মসলিন তার অন্যতম। ঢাকাই মসলিন অধুনে বিলুপ্ত হলেও ঢাকাই জামদানি শাড়ি অনেকাংশে সে স্থান অধিকার করেছে। বর্তমানে জামদানি শাড়ি দেশ বিদেশে পরিচিত এবং গর্বের বস্তু। এরপরে বলতে আমাদের নকশিকাতার কথা। নকশিকাতা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প, এ শিল্প আজ বিলুপ্ত প্রায়। এর কিছু কিছু নমুনা পাওয়া যায় এখনও। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেত। একটি কাঁথা প্রতিটি সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে থাকতো এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। আমাদের দেশে কুমোর পাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে। নানা প্রকার পুতুল ও মূর্তি, আধুনিক রুচির ফুলদানি, সাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে। খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি সকলের কাছে খুবই পরিচিত। আমাদের দেশে এই যে লোকশিল্প তা সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের লোক ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। এবার আমরা পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, আমরা এই গল্প পড়ে আমরা অবশ্যই বলতে পারবো যে তুলে থেকে যারা হাতে সুতো কাটে তাদেরকে কী বলে। তোমরা গল্পের ভিতরে অবশ্যই গল্প পড়ে পাবে যে তাদেরকে বলে কাটনি। জামদানি কারিগরদের বসবাস কোথায়? ঢাকার অদূরে ডেমরায়। কামরুল হাসানের জন্ম কত সালে? লেখক কামরুল হাসানের জন্ম 1921 সালে। এবার আমরা বাড়ির কাজ খাতায় তুলে নেই। বাংলাদেশের তোমরা বাড়িতে বসে এই কাজগুলো করবে। বাংলাদেশের বিভিন্ন কুটির শিল্পের পরিচয় দাও। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আগামীতে আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। ধন্যবাদ।